গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, এই দেখো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে সকাল করে। উঠে আমি সব কাজগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে করে নিচ্ছি। কেন জানো তো, আজকে কিন্তু দশহরা, তো দশহরার ভিডিওটা দারুণ হবে, তো কেউ স্কিপ করবে না। সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকবে আর সারাদিন আমার সাথে থাকবে তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে এবার কাদের দেশে কীরকম নিয়ম। তো আমার জানা নেই, তো আমাদের কীরকম নিয়ম সেটা তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমরা কিন্তু সবাই সাথে থেকো, ঠিক আছে? তো আমার সকালের বাসি কাজ, মানে সব কিছু মোছামুছি ধোয়াধুয়ি সব কিছু করে ফেলেছি, করে চানটা সেরে নিয়েছি। মা, আমি, তোমাদের দাদা ভাই তিনজন মিলে করেছি, তো অথচ যেন একটু তাড়াতাড়ি হয়ে গেছে কাজগুলো। তো যাই হোক, আর এই যে আমি চান সেরে এখন গোপালকে চান করাচ্ছি, গোপালকে চান করিয়ে রেডি করে দিয়ে তারপরে পুজোর জোগাড় করব। তো দেখো, এই দেখো গোপালের গলায় হার, এই দেখো পায়ে মল আছে, হাতে বালা আছে, তো এইসবগুলো আমি এনে দিয়েছি। কানের ওগুলো হলো মানে চাঁদির রূপোর জিনিস, তো আমি এনে দিয়েছিলাম। ওর ভিডিও আমার করা আছে, তোমাদেরকে দেওয়া হয়নি, ওটা আমি সম্পূর্ণভাবে তৈরি করে উঠতে পারিনি, তো কেন সামনে দশহরা চলে আসলো, বাজার দোকানে ঝামেলা ছিল, তো সেই জন্য আর অনেক কিছু আমার ঘরের মধ্যেও কাজ ছিল বলে আর ওই ভিডিওটা তৈরি করা হয়নি, ঠিক আছে? আমি তোমাদেরকে ওই ভিডিওটা দেব, তোমরা কিন্তু শ্রাবন্তী ব্লকে সবাই থেকো, ঠিক আছে? নিশ্চয়ই গোপালের ভিডিওটা পেয়ে যাবে। তো যাই হোক, আর এই যে গোপালকে একটা লাল কালারের জামা পরিয়ে দিচ্ছে, তারপরে তোমরা আগে দেখতে থাকো। দশহরার বাজার চলে এসেছে, কত কি চলে এসেছে দেখো। আর এখন ঠাকুরের প্রসাদ আছে, ঠাকুরের পুজো হবে, অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুরের পুজোটা করি, তারপরে তোমাদেরকে মানে সবকিছু পরে ফের দেখাচ্ছে আর একবার, ঠিক আছে? আমি একটা ঠাকুরের পুজোটা করি, নারকলটা ভাঙি, নারকলটা একটু বড় ওর মধ্যে। কাটারি নেই, এত করে ভাঙতে হচ্ছে। দেশে গেলে এবারে কাটারিও নিয়ে আসতে হবে একটা। নারকেলটা খুলছি ঠাকুরের প্রসাদের জন্য, তারপরে বাকিটা এটা পরে। আমার ফল কাটা রেডি হয়ে গেছে, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, এবার গোপালের পালা, গোপালকে খাইয়ে দেব। গোপালকে খাইয়ে দিয়ে একটু বসিয়ে রাখবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে না বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে আমার গোপালকে খাওয়াতে আর আমার ঠাকুরকেও সেবা দিতে, তো আমি অন্যদিন না সকাল করে উঠে আমি সব বাসি কাজ সেরেই চান সেরে ঠাকুরকে সেবা দিয়ে দিই, তো আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুর নাড়ু গোপালকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমাদের খাওয়ার জোগাড় করবো। দেখা যাক কেমন কি আছে। আমি সব জোগাড় করছি কেটে কেটে, আর যে তোমাদের দাদা ভাই ক্যাটাল ছাড়াচ্ছে, দেখা যাক কত কি সাদা দেখাচ্ছে। তো এইখানে বলো দেশের না, এগিয়ে পাখি ছোট ছোট কো ভালো না, একদম এইখানে দিয়ে চোখ গুলোকে পাকেছে না, দেশে নয়। মিষ্টি বাঙালি, আমাদের দাদা ভাই নিয়ে এসেছে বাঙালি মিষ্টি, আর দই, বাঙালি দোকান ছাড়া তো মিষ্টি দই পাওয়া যায় না, তো আজকে খুঁজে খুঁজে গেছিল। আর বাঙালি দোকান থেকে তো বাঙালি বাজার থেকে ক্যাটলটাও নিয়ে এসেছে, তারপরে আলাদা এখানে পাওয়া যায় না, সেই একদম আমাদের এখানে সেই জৌল বাজারে গিয়ে নিয়ে এসেছে। আর কুমড়ো তরকারি হয়েছে মিষ্টি, এখানে মা মুড়িগুলো বের ফেলেছে, এবার সবাই মিলে এগুলো নিচে নামাবো। তো সব নিয়ে বসে পড়েছি,
এসেছি আজকে দশরের দশর পালন করতে। দেখো কি কি আছে দেখে দিই। এখানে তো মুড়ি আছে, আর এটা হচ্ছে কুমড়ো ছোলা আলু দিয়ে একটা সবজি করেছি, কেন মুড়িটা খাওয়ার জন্য সবজি দিয়ে। আর এই যে কলা লিচু, তারপরে এই যে মিষ্টি, এখানে সাদা কালো লবণ, আর এর মধ্যে আছে দই। দইটা এখানে এখানে দই মাটির হাতে বসানো নেই, এতে বসিয়েছিল, তো এতেই আছে। আর এই যে ছোলা করে নাটুর পুরো, তারপরে আম আর ক্যাঁটাল। ক্যাঁটাল তো একদম ভালো নয়, একদম খাওয়া যাবে না ক্যাঁটাল, যা মনে হচ্ছে মিষ্টিও নেই আর বেকার। এখানে চিড়ে আছে, তো সব কিছু নিয়ে বস করেছি। আর কেউ এরা দুধ খেতে যায় না বলে দুধ এখন কিনি। তো আজকে আমাদের দশরে আয়োজন দেখতে পেলে। আর এখন আমাদের দেশে তো ধুমধাম হচ্ছে, চলছে, কি করবো। চলো এখন সবাইকে দিয়ে দেবো সবজিটা, দিয়ে আর এখন খাবার পালা আমাদের সবাই। সকাল থেকে কিছুই খাইনি আমি, এখন ঠাকুর পুজো করলো, তারপরে তো আমরা খেতে বসে গেছি দুপুরের দশহরা, কি বলে দশহরা পালন করতে বসে গেছি। আমাকে নিমন্ত্রণ করেছে মাংস ভাতের জন্য, নয় মুড়ি খলা এসব খাবারের জন্য, বুঝতেই পারছো। আজকে কত ক্যাটাল খেতাম, বড় বড় গো ক্যাটালের, এক গামলা কখন ছাড়াবো, বসে বসে পাহাড় ধরে যাবে। ক্যাটাল দানাগুলো সবকটা ছাড়িয়ে কোগুলো ফেলে দিলাম, দিয়ে দেখো বিচিগুলো বীজগুলো এই যে ধুয়ে নিয়েছি জলে। এবার এইগুলো কি বলতো, রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে, তারপর সেদ্ধ করে হোক কিংবা কোনো তরকারিতে দিয়ে খাওয়া যাবে তবু। আর আমি তো ভীষণ ভালোবাসি ক্যাটালের দানা খেতে। আর এই দেখো মা নিচে ঘুমাচ্ছে, আর ছেলেরা এই যে তিনজনে এখানে আছে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই এই ঘরে শুয়ে আছে। এই দেখো আমি একটু শোব, তো চলো আবার বিকালে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। রাতের বেলা রান্না হচ্ছে দেখো, এই যে ঘুগনি হবে বলে কড়াই আর আলু সিদ্ধ হয়েছে, এখানে এই যে ঘুগনির মশলা। আজকে তো নিরামিষই হবে, সেজন্য তেজপাতা আদা টমেটো দিয়ে হবে, এই যে লুচি ভাজার তেলটা দিয়ে যাবো, লুচিও হয়েছে। তো রাতের মেনু লুচি আর ঘুগনি, আজকে লুচি ঘুগনি খাওয়া হবে। দুপুরের দিকে খেয়েছি, আমাদের দুবেলায় দশর তো সেই জন্যে, আর তারপরে কালকে একদম ভাত হবে। আর ওবালা সব খেয়ে দে, এখানে সব কী কী আছে দেখি। দেখো আম কাটা আছে, তারপরে এখানে নারকেল কুড়ো, কলা, মিষ্টি মনে হচ্ছে সব খেয়ে এক পিস না কত, হ্যাঁ এক পিসই পড়ে আছে। এসব আর আজকে আর এইগুলো খাবো না, লুচি আর ঘুগনি খাওয়াবে, যে মুড়ি খাবে খাবে, যে ঘুগনি খাবে এই লুচি খাবে খাবে। আর এরা দেখো শুয়ে শুয়ে এখানে দেখো টিভি দেখছিল, এই যে আর আমি কথা বলছি বলে টিভিটা আবার মিউট করে রেখেছে। তো রাতের খাবার আমি সবাইকে দিয়ে দিলাম, লুচি আর ঘুগনি, তো আমিও নিয়ে নিয়েছি। আমি বললাম না কেউ মুড়ি খাবে কেউ লুচি খাবে, দেখো দীপ খাচ্ছে মুড়ি আর সবাই লুচি খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমরা শুয়ে পড়েছি, আর আমার ভীষণ ঘুম এসে গেছে, দেখো চোখ চেপে গেছে আমার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে মতন এই পর্যন্ত দিলাম, ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো, আর সবাই কিন্তু পাশে থেকো। সবাইকে গুড নাইট, বাই বাই, আবার দেখাবেন।